আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আজকে পড়বো ট্যাক্সোনমি আমাদের আজকের বিষয় ট্যাক্সোনমি এখান থেকে কতগুলো ছোটো ছোট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে প্রথম যে প্রশ্নটি ইম্পর্ট্যান্ট সেটি হলো ট্যাক্সোনমি কাকে বলে এটা হলো ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমি কথাটার প্রবক্তাকে প্রথম প্রবক্তা তিন নম্বর যে ছোট প্রশ্নটা আসে যে ফাদার ট্যাক্সোনমির ফাদারকে অনেক ছোট ছোট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এই ক্লাস থেকে যে আমি যেটা পড়াবো সেখান থেকে আসবে ট্যাক্সোনমি হল জীববিদ্যার একটি শাখা যে শাখাতে জীববিদ্যার প্রথম পয়েন্ট একটি জীববিদ্যার শাখা জীববিদ্যার শাখা এই যে শাখাতে কি হয় বিভিন্ন জীবেদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় কি আলোচনার বিষয় জীবেদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা জীবেদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে করে কি করা হবে করে জীবেদের শনাক্তকরণ করা হবে শনাক্তকরণ নামকরণ ও শ্রেণীবিন্যাস এই কাজটি এই তিনটে পয়েন্ট মনে রাখলেই আমরা ট্যাক্স রমি ব্যাপারটি বুঝে যাব জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে জীবেদের মানে উদ্ভিদ এবং প্রাণী সকলকে সকলের মধ্যে যে তাদের নামকরণ করব। তাদের শনাক্তকরণ করব মানে চিনব তাদের নামকরণ করব এবং তাদের নির্দিষ্ট দলে আলাদা করে রাখবো তাকেই আমরা বলব ট্যাক্সোনমি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ট্যাক্সোনমি কে এবার হচ্ছে ট্যাক্সোনমি শব্দটির প্রবক্তা কে এটি দুই নম্বর প্রশ্ন এক নম্বর একটা ছোট প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে এ পি দ ক্যান্ডল এ পি দ ক্যান্ডল ইনি প্রথম এই শব্দটি প্রবক্তা করেন ট্যাক্সোনমি শব্দটি তিনি বলেন ট্যাক্সোনমি হচ্ছে এইটি এপি দ ক্যান্ডল আবার একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি ট্যাক্সোনমির জনক ফাদার মানে বাবা ট্যাক্সোনমির জনককে তাকে আমরা বলবো ক্যারোলাস লিনিয়াস এই ছোট ছোট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ক্যারোলাস লিনিয়াস তার মানে আমরা তিনখানা প্রশ্ন জানলাম যে ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমির প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ট্যাক্সোনমির প্রবক্তাকে এবং ট্যাক্সোনমির জনককে তাহলে ছাত্ররা এর পরের যে প্রশ্নটা আমরা পড়ব সেটি হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব কী কেন ট্যাক্সোনমি পড়ে আমাদের লাভ কি এটা হচ্ছে প্রশ্ন ট্যাক্সোনমির গুরুত্ব দু নম্বর আছে দুটো পয়েন্ট লিখবো ট্যাক্সোনমি কি কারণে আমরা পড়ব ট্যাক্সোনমি হচ্ছে কি জীবেদের বৈশিষ্ট্যগুলো নিয়ে যেহেতু ট্যাক্সোনমি তৈরি তাহলে কি প্রথম যে গুরুত্ব জীবেদের সম্পর্কে সহজে জ্ঞান লাভ জীবেদের সম্পর্কে সহজেই জ্ঞান লাভ আমরা ট্যাক্সোনমি পড়লে পেয়ে যাবো জীবগুলো কি এটা আমরা জানতে পারবো দুই নম্বর কি বিভিন্ন জীবেদের মধ্যে যে সম্পর্ক সেটাও আমরা ট্যাক্সোনমি পরে ধারণা করে নিতে পারি জীবেদের মধ্যে সম্পর্ক এইটা আমরা ট্যাক্সোনমি করে জানতে পারি তিন নম্বর ট্যাক্সোনো ট্যাক্সনমি করে যেহেতু শ্রেণীবিন্যাস করা হয়েছে সেই শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমির একটা পার্ট আমাদের উপাদান তার ফলে কি যে বিভিন্ন জীবেদের অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব সেটা সম্পর্কেও আমরা একটা সম্ভব ধারণা লাভ করব ট্যাক্স পড়লে চার নম্বর ট্যাক্সোনমি পড়লে আমরা কি করতে পারি জীবেদের যেহেতু ট্যাক্সোনমিতে আমরা বিভিন্ন জীবেদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাদের ছোটো ছোটো দলে ভাগ করব তাদের নামকরণ করব তার তার মানে বৈশিষ্ট্যের আলোচনা করছি বলে আমরা এই ট্যাক্সোনমি পড়ে আমরা কোন জীব থেকে কোন জীবের উদ্ভব হয়েছে সেই সম্পর্কেও একটা ধারণা নিতে পারবো মানে কি বিবর্তন সম্পর্কে একটা ধারণা বিবর্তন সম্পর্কে একটি ধারণা দিতে পারব তাহলে আরেকটি প্রশ্নে আমরা জানলাম ট্যাক্সোনমির গুরুত্বগুলি কি কী দু নম্বর থাকলে নম্বর দুটো প্রশ্ন দুটো লিখলেই হবে এবং জেনে রাখতে আমাদের জেনে রাখা তো অবশ্যই দরকার কারণ এই ট্যাক্সোনমিটা ক্লাস ইলেভেনে কিন্তু তোমাদের ভালো করেই পড়তে হবে এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সাধারণ কতগুলো একটা সাধারণ জ্ঞান সেটা হচ্ছে ট্যাক্সোনমিতে কোন কোন বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী ট্যাক্সোনমি যে উদ্ভব হয়েছে সেই সতেরোশো সাল থেকে ষোলোশো সাল থেকে ধীরে 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 বিভিন্ন বিজ্ঞানী উদ্ভিদ নিয়ে কাজ করছেন কেউ প্রাণী নিয়ে কাজ করছেন তাদের চিনছেন তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন সে বিভিন্ন বিজ্ঞানী ট্যাক্সোনমিস্ট হিসাবে বিভিন্ন বিজ্ঞানীর কাদের কাদের নাম আমরা উল্লেখ করতে পারি আমরা ধারণা করে নিতে করে নিতে পারি যে ট্যাক্সোনমির প্রথম সূত্রপাত কিন্তু ভারতবর্ষই হয়েছিল সুশ্রুত প্রথম যে সুশ্রুত এই নামটা তোমরা হয়তো শুনেছ সুশ্রুত চিকিৎসা শাস্ত্রের চিকিৎসাবিদ যারা মেডিকেল নিয়ে পড়বে তাদের তাদের কিন্তু প্রথমে এই কবিরাজি বিভিন্ন বই সংক্রান্ত মানে বিভিন্ন কবিরাজি মানে গাছগাছরা যে গাছ থেকে আমরা মেডিসিন পাবো এমন কয়েকটি তাহলে কি করলেন তিনি করলেন হচ্ছে রকম ভেষজ ভেষজ ভাগ করলেন উদ্ভিদের মানে যে উদ্ভিদগুলো থেকে আমরা বিভিন্ন ওষুধ পাই তেমন তিনি অনেক ভেষজ উদ্ভিদ নিয়ে তিনি আমাদের শ্রেণীবিন্যাসের প্রথম সূত্রপাত তিনি দেখিয়েছিলেন আমরা সুশ্রুত বাদ দিয়ে যদি আমরা তারপরে আরেকজন আমাদের খুব উল্লেখযোগ্য নাম সেটি হচ্ছে থিওফ্যাস্টাস থিও ফাস থিওফেস্টাস আরেকজন যাকে ট্যাক্সো আমরা খুব তাকে অনেক গুরুত্বপূর্ণ খুব উঁচু স্থান দিয়ে থাকি তাকে আমরা বলি হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক উদ্ভিদবিদ্যার জনক এটা একটা ছোট প্রশ্ন থিও হলো উদ্ভিদবিদ্যার জনক ঠিক তেমনি তার আরেকটা ছোট প্রশ্ন এখানে আসে থিওফেস্টাসের লেখা বইটার নাম কি বইটির নাম হলো হিস্টোরিয়া প্ল্যান্টারাম এই বইটার থিওফেস্টাস যিনি বইটা লেখেন তার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম প্ল্যান্টারাম থিওফেস্টাসের লেখা বই জনক ঠিক তেমনি আরেকজনের নাম আমরা না করলেই নয় তিনি হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলকে কি বলা হয় জনক এইগুলো ছোটো ছোটো প্রশ্ন কিন্তু আমাদের সব সময় আমাদের যেমন নাইনে আসবে এবং যে চাকরির পরবর্তী পরীক্ষায় বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম তাতেও এই প্রশ্নগুলো বারে বারে আসে এছাড়া আরও কতজনের নাম আমরা জানব যেমন অ্যান্দ্রে সিসালপিনি অ্যান্দ্রে পিনি অ্যান্ড্রা সেজালপিনি ইনি কি জন্য বিখ্যাত ইনি হচ্ছে প্রথম উদ্ভিদের ট্যাক্সিনমির তিনি প্রথম প্রবক্তা উদ্যোক্তা উদ্ভিদের ট্যাক্সোনমির উদ্যোক্তা তিনি প্রথম আন্দ্রে সিসালবিনি বাদ দিয়ে যদি আমরা দেখি ডিসকর্ডিস বলে আরেকজন আমাদের ট্যাক্সোনমিস্ট ডিসকর্ডিস ডিসকর্ড ইনি কি আমরা যখন যদি মেডিকেল সায়েন্সে দা ম্যাটেরিয়া মেডিকা এই বইটার মধ্যে যত রকমের উপকারী উদ্ভিদ তাদের থেকে ওষুধ পাওয়া যায় সেই উদ্ভিদগুলোর ছবি তাদের কাজ তাদের ফুলের গঠন কাণ্ডের গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দি ম্যাটেরিয়া মেডিকা এই বইটির লেখক দি ম্যাটেরিয়া মেডিকা আরো কয়েকজনের নাম না জন রে সবার শেষে আমাদের নাম করতেই হবে ক্যারোলাস লিনিয়াস তিনি হচ্ছেন আধুনিক ট্যাক্সোনমির জনক ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস আমরা এর পরবর্তীকালে আরও অনেক ধরনের ট্যাক্সোনমিন ভাগ হয়েছে অনেকে বিভিন্ন ট্যাক্সোনমিন ক্লাসিফিকেশনের জন্য শ্রেণীবিন্যাসের জন্য অনেক নাম জানবো তাহলে আমরা ইতিহাসটুকুশু জেনে রাখলাম যে সুশ্রুত থেকে শুরু করে ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তেপ্পান্ন এই ক্যারোলাস লিনিয়াস লেখা দুটো বই খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাতেও এটি আসে ক্যারোলাস লিনিয়াসের লেখা যে দুটো বই একটা হলো স্পিসিস প্ল্যান্টারাম স্পিস প্ল্যান্টারাম এতে কী করা হয়েছে এই স্পিসিস প্ল্যান্টারাম বইয়ের মধ্যেই উদ্ভিদদের ক্লাসি শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো নিয়ে কেয়ারলাস লিনিয়াস আলোচনা করে গেছেন স্পিসিস প্ল্যান্টারাম এই বইটিতেই উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে তিনি করেছেন এবং পরবর্তী যে বইটি করেছিলেন সিস্টেমা ন্যাচুরি সিস্টেমা ন্যাচুরি এই বইটি যিনি যখন তৈরি করলেন পাবলিশ করলেন এবং লেখাবার পর তারপর থেকে প্রাণী জগতের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো তিনি করলেন তাহলে আমরা পড়লাম ট্যাক্সোনমির সাথে জড়িত বিভিন্ন মানে বিভিন্ন ট্যাক্সোনমিস যারা প্রাচীনকাল থেকে ট্যাক্সোনমিকে এত সমৃদ্ধ করে তুলেছেন এবার আমাদের যে প্রশ্নটা আসে ট্যাক্সোনমির উপাদানগুলো কী কী এটা ছোটো একটা প্রশ্ন উপাদান ট্যাক্সোনমির উপাদান কিন্তু আমি আগেই বলে ফেলেছি সংজ্ঞার সময় উপাদান কীসের উপাদান ট্যাক্সোনমির উপাদান এই প্রশ্নটি আসে এই প্রশ্নটি আমরা লিখব কী কী শনাক্তকরণ শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস এবং সেই যে এই তিনটে ভাগ করে জীবজগৎকে নির্দিষ্ট একটি সংরক্ষণশালায় তাদের পদ্ধতিগুলো এই যে পদ্ধতি যে ভাগ করলেন তিনি সংরক্ষণ তার মানে এই যে এই তিনটে ভাগে ভাগ করে বিভিন্ন জীবেদের তিনি সংরক্ষণের একটা পদ্ধতি করেছিলেন এই এইগুলোই হল ট্যাক্সোনমির উপাদান